আসসালামু আলাইকুম। প্রথমে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাতিল করা হয়েছে রাহান কবিরের ওয়ার্ক পারমিট। আল জাজিরাকে ইন্টারভিউ প্রদানকারী বাংলাদেশির পাসপোর্ট খতিয়ে দেখছেন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, বলেছেন পুলিশের আইজিপি। মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে আল জাজিরার রিপোর্টারকে, আইজিপি বলেছেন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সাতজন উকিল নিয়ে আল জাজিরার রিপোর্টার প্রবেশ করেছেন বুকিত আমান পুলিশি হেডকোয়ার্টারে। বিদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে আরও জোরদার করা হচ্ছে, বলেছেন মানব সম্পদ মন্ত্রী। কাজাং বিদেশি শ্রমিক দিয়ে ব্যবসা পরিচালনার কারণে আটক করেছে মালয়েশিয়ান পুলিশ। আল জাজিরার রিপোর্টটি সুসংগত ছিল, বলেছেন তাদের লয়ার। রোড ব্লকে আরও দশজন বিদেশিকে আটক করা হয়েছে, বলেছেন মালয়েশিয়ান সিনিয়র মিনিস্টার ইসমাইল সাবরি। বাঙি পুলিশ ইন্সপেক্টর তান শ্রী আব্দুল হামিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মোহাম্মদ রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে, সুতরাং তাকে দেশে যাওয়ার পূর্বে অবশ্যই আত্মসমর্পণ করতে আহ্বান জানানো হয়েছে। আল জাজিরাকে ইন্টারভিউ প্রদান করে বাংলাদেশের ওয়ার্ক পারমিট খতিয়ে দেখছেন, বলেছেন পুলিশের আইজিপি এক প্রেস ব্রিফিংয়ে। মালয়েশিয়া প্রবাসীদের সাথে অপব্যবহার করা হচ্ছে এই প্রসঙ্গটানে তানশ্রী আব্দুল হামিদ বাদর এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, সেই কারণেই 25 বছর বয়সী বাংলাদেশের পাসপোর্ট বাতিল করা হয়েছে। মালয়েশিয়া রেড অ্যালার্ট জোনগুলোতে অপারেসি দেওয়ার কারণে মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা প্রকাশ করেছিল জুলাইয়ের 3 তারিখে। তবে সাথে সাথে সেখানে মন্ত্রিসভা এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট ও পুলিশ সহ তারা ভিন্ন মত পোষণ করেছেন এবং প্রতিরক্ষামন্ত্রী মিনিস্টার দাতুক শ্রী ইসমাইল সাবরি তিনি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন আল জাজিরাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। মালয়েশিয়ান ইমিগ্রেশন প্রধান দাতুক খায়রুল জামি দাউদ এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, যদি কোনো বিদেশি মালয়েশিয়া সম্বন্ধে নেগেটিভ স্টেটমেন্ট তৈরি করে তাহলে সাথে সাথে তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে এবং সে বাংলাদেশি রায়হান কবিরের বিভিন্ন ডিটেইলস তারা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়াতে সম্প্রচার করেছেন, তাকে দেখামাত্রই যেন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের আইজিপি আল জাজিরা সাংবাদিকদের বলেছেন, আপনাদের নিরাপত্তা আমরা গ্যারান্টির সাথে নিশ্চিত করছি। পুলিশের আইজিপি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, মালয়েশিয়ার জনগণ যেন তাদের ইমোশনকে নিয়ন্ত্রণে আনে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সাথে সাথে তিনি আরও বলেছেন যারা এই রিপোর্টের সাথে জড়িত তারা যেন পুলিশকে সহযোগিতা করে, তাহলে পুলিশও তাদের সাথে সুন্দর ব্যবহার করবে। তিনি আরও বলেছেন আল জাজিরা কাউকে ভয় পেতে হবে না অথবা পুলিশকেও তাদের ভয় পেতে নিষেধ করেছেন। আব্দুল হামিদ খান বলেছেন, আমি চাই মিডিয়ার লোকজন তারা মুক্তভাবে কাজ করুক এবং দায়িত্ববান হোক, তারা যদি তাদের স্থানে সঠিক হয় তাহলে তাদেরকে সাহসী হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আমি চাই না কারোর দ্বারা রিপোর্টাররা ক্ষতিগ্রস্ত হোক অথবা আমি কাউকে অ্যালাও করব না তাদেরকে ক্ষতি করার জন্য। সুতরাং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম স্পেশালি ফেসবুকে আপনারা কমেন্ট অথবা মন্তব্য করতে সবাই সতর্কতা অবলম্বন করবেন, আপনারা আপনাদের ইমোশনকে অবশ্যই কন্ট্রোল করবেন, সেখানে বেপরোয়া হয়ে এমন কিছু মন্তব্য করবেন না যা মালয়েশিয়ার ইমেজকে নষ্ট করে। আমরা ইতিমধ্যে অলরেডি জানতে পেরেছি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অনেক রোড ব্লক চলছে এবং যারা ব্যবসা করছে তাদেরকে অনেক দমনপীড়ন করা হচ্ছে। আপনারা যারা স্পেশালি বিজনেস করেন তারা সবাই কেয়ারফুল থাকবেন এবং এই মুহূর্তে বিভিন্ন বন্দরগুলোতে জলবন্দর অথবা স্থলবন্দর বন্দরগুলোতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে, যদিও সরকার বলছে যাতে কোনো ইলিগাল মালয়েশিয়া প্রবেশ করতে না পারে সে বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করছেন। মালয়েশিয়া এই মুহূর্তে এখনও রিকভারি লকডাউন চলছে, আপনারা যেখানে সেখানে ঘুরে নিজের বিপদ ডেকে আনবেন না, অযথা এদিক সাথে ঘোরাফেরা করবেন না, বন্ধুবান্ধবের সাথে কম দেখা করুন এই মুহূর্তে। সুতরাং সবাই পরিবারের খোঁজখবর নেবেন এবং বন্ধুবান্ধবকে সচেতন করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিউজ ফ্রম আল জাজিরা, থ্যাংক ইউ ভেরি মাচ।